হ্যালো স্টুডেন্ট টিডব্লিউস একাডেমি লার্নিং অ্যাপ কীভাবে ইউজ করবে সর্বপ্রথম প্লে স্টোর থেকে টিডব্লিউস একাডেমি অ্যাপটি ইনস্টল করো এবং সর্বপ্রথম তোমার অপশন চাইবে রেজিস্ট্রেশন এবং লগ ইন তো রেজিস্ট্রেশন করে নেবে যারা প্রথমবারের জন্য আসছো পরের বার থেকে তোমাদেরকে লগ ইন করতে হবে লগ ইন সম্পন্ন হলে তোমার সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে যেটা খুবই সিম্পল এবং সহজে যাতে সবাই বুঝতে পারে সর্বপ্রথম দেখতে পাচ্ছি এখানে কিছু আমাদের পোস্টার থাকবে লেটেস্ট কী কী ব্যাচ চলছে এখান থেকেই তুমি জানতে পারবে বর্তমানে কী কী ব্যাচ চলছে আমাদের টি ডাব্লিউএস একাডেমিতে কেন জয়েন করবে কোয়ালিটি কন্টেন্ট অভিজ্ঞ শিক্ষক স্মার্ট বোর্ডে ক্লাস সোম থেকে শনি ক্লাস এবং ফুল কমপ্লিট সিলেবাসের দায়িত্ব আমাদের তো এখানে আমরা যে সমস্ত বাটন পাচ্ছি সবার প্রথমে পেইড কোর্সেস পেইড কোর্সেসে যদি আমরা ক্লিক করি আমাদের বর্তমানে কি কি কোর্স চলছে সেইগুলি এখানে দেখা যাবে এরপরে পেইড টেস্ট অর্থাৎ আমাদের পেইড যে সমস্ত টেস্ট সিরিজ আসবে সেগুলি ই বুকস মানে যদি আমরা কোনো পেইড ইবুক লঞ্চ করি যেমন টোয়েন্টি প্র্যাকটিসের ইবুক লঞ্চ করা আছে ফর মেন এক্সাম ডাব্লিউপি কেপি এবং লেডি কনস্টেবলদের জন্য সো এখান থেকে কিন্তু এই ইবুকটা কালেক্ট করা যেতে পারে এরপরে ফ্রি ক্লাসেস আমাদের বেশ কিছু বেস্ট ফ্রি ক্লাস এখানে অ্যাড করা হয়েছে সেখানে চাইলে প্রতিটা ক্লাস প্রতিটা ক্লাসের এরকম পিডিএফ সব কিন্তু তোমরা অ্যাভেলেবেল নিতে পারবে একদমই ইজি টু ইউজ ফ্রি টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি মান্থলি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ জব অ্যালার্ট লেটেস্ট কী কী নোটিফিকেশন বেরিয়েছে যেমন প্রাইমারি টেটের নোটিফিকেশন দিল্লি পুলিশ কনস্টেবলের নোটিফিকেশন কেপিএসআই সার্জেন্ট এবং রেজাল্ট সেকশন অ্যাডমিট কার্ড সেকশন এরপরে সিলেবাস তোমরা যে সমস্ত পরীক্ষাগুলিতে অ্যাপেয়ার হও তার সিলেবাসটা কেমন সেই ধরনের সংক্রান্ত এখানে বিষয়বস্তু কত মার্কের কী পরীক্ষা ডিটেল এখানে দেওয়া রয়েছে এরপরে অল পি যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে যেমন টেটের লাস্ট ইয়ারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডাব্লিউ লাস্ট ইয়ার তো এইরকম হচ্ছে আমাদের সিস্টেম তো আমি যে অ্যাকাউন্টটা দিয়ে ওপেন করেছি এই অ্যাকাউন্টটা দিয়ে আমি পারচেস করেছি ওকে তো কিভাবে লাইভ ক্লাস করতে হয় সেটা একটু দেখে রাখো নিচের বাটনের মধ্যে হোম হোম মানে এই জিনিসগুলো মাই কোর্স মাই কোর্স মানে আমি যেগুলো পারচেস করেছি সেগুলোই মাই কোর্সে চলে আসবে আমি এই এই ব্যাচগুলো পারচেস করেছি তাই আমার কোর্সে চলে এসেছি লাইভ মানে যদি কোনো কোর্স আমি পারচেস করি এবং সেই কোর্সে যে আপকামিং লাইভ ক্লাস যেটা শিডিউল হবে সেটা এখানে শো করবে যেটা শিডিউল হবে আর লাইভ মিটে যাবে লাইভ একবার হয়ে গেলে এখান থেকে সেটা চলে যাবে লাইভ শেষ তো এখান থেকে চলে যাবে এখান থেকে চলে কোথায় যাবে ওই ব্যাচের ফোল্ডারের মধ্যে যে সাবজেক্টের ক্লাস সেই সাবজেক্টের মধ্যে অ্যাজ এ রেকর্ডেড রয়ে যাবে এরপরে ডাউনলোড তুমি যদি ভিডিও বা পিডিএফ ডাউনলোড করো যেমন এই দেখো আমাদের টোয়েন্টি প্র্যাকটিস সেট ইবুকটা আমি ডাউনলোড করেছিলাম তো এই জন্য এটা ডাউনলোড সেকশনে দেখা আমি আবারও হোমে ফিরে আসলাম হোমে ফিরে আসার পরে রাইট সাইডের যদি তোমরা এই যে এই থ্রি ডটে ক্লিক করো এখানে কী কী অপশানস থাকে এখানে হোম থাকে মাই পারচেস মাই পারচেসে আমি কি পারচেস করলাম তুমি যেটা পারচেস করেছো তার ইনভয়েস দেখতে পাবে এরকম এরপরে চলে আসছে মাই টাইম টেবিল তো এখানে তোমার ব্যাচ যেটা পারচেস করেছো সেই ব্যাচে আপকামিং যে লাইভ ক্লাস থাকবে সেটা এখানে শো করবে হেল্প অ্যান্ড ফিডব্যাক হেল্প অ্যান্ড সাপোর্ট সেটিং এবং রেট প্রিয় ছাত্রছাত্রীরা এই রেটে ক্লিক করে তোমরা অবশ্যই কিন্তু ফাইভ স্টার রেটটা দিয়ে দেবে সকলের কাছে রিকোয়েস্ট কারণ তোমরা এখান থেকে পড়াশুনো করো আমরা ছাত্রছাত্রীদের জন্য কাজ করি অ্যাপ রিলেটেড যদি কোনো টেকনিক্যাল গ্লিচ হয় অ্যাপের মধ্যে ক্লাস করতে যদি কোনো অসুবিধা হয় যারা ভর্তি হয়েছ ভর্তি হওয়ার পরে তোমরা এই নাইন কল করার দরকার নেই তোমরা এই জায়গা থেকে ডাইরেক্ট কল করবে এই কল বাটনে ক্লিক করবে দেখবে আমাদের ল্যান্ডলাইন নম্বরে ফোন চলে যাবে টেকনিক্যাল সাপোর্টের জন্য এবং অবশ্যই এখানে শেয়ারে ক্লিক করে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে অ্যাপটিকে শেয়ার করে পৌঁছে দিতে পারবে আশা করি বোঝাতে পেরেছি এবং কীভাবে কোনো ব্যাচে ক্লাস করতে হয় একটা দেখিয়ে দিই ফর এক্সাম্পল আমি টেটের বা এখানে ডাব কেপির যে কনস্টেবলদের প্র্যাকটিস ব্যাচ সেই ব্যাচটা আমি পারচেস করেছি পারচেস করার পরে কেমন দেখতে হবে পার্চেস করেছি তো এখানে আমাকে অ্যামাউন্ট কিছু দেখাবে না কারণ আমি অলরেডি পারচেস করেছি তো ভিউতে ক্লিক করব ভিউতে এই ব্যাচে যখন যখন যেদিন যেদিন যে স্যারের ইউটিউবে যেমন আমরা শিডিউল করি কালকে কোন স্যারের ক্লাস হবে আগে থেকে শিডিউল দেখা যায় তো এখান থেকে এরকম আগের দিন করে তোমরা সব শিডিউল দেখতে পাবে এরপরে রেকর্ডেড যে লাইফ হয়ে যাবে সে তখন রেকর্ডেড এর মধ্যে ঢুকে যাবে তো আমি রেকর্ডেড গেলাম ব্যাচ ব্রশ প্রত্যেকটি ব্যাচের মধ্যে এইটা পাবে এই পিডিএফে সেই ব্যাচটি সম্পর্কে ডিটেল দেওয়া আছে কোন স্যার কত ঘন্টা পড়াবেন কটা ক্লাস নেবেন কবে শুরু কবে শেষ এবার যে যিনি ম্যাথের স্যার ম্যাথের লাইভ হয়ে গেলে লাইভ থেকে ম্যাথের ফোল্ডারে ঢুকে যাবে যিনি আমাদের রিজনিং স্যার রিজনিং লাইভ করালে রিজনিং এখানে ঢুকে যাবে ইংলিশ ঢুকে যাবে জিকে ঢুকে যাবে ওকে তো আমি এটা কেপি মেনের প্র্যাকটিস ব্যাচটা ওপেন করলাম এই ব্যাচটার ব্রশ যখনই ক্লিক করবে দেখতে পাচ্ছ এখানে ডিটেল কোন স্যার কতক্ষণ দেখো আমি এখানে জি কের জন্য কোনো খামতি করে তিনজন স্যারকে দিয়েছি ডাল্টন স্যারও জিকে পড়াবে আলামিন স্যারও পড়াবে এবং আরাবুল স্যার যিনি টি ডব্লিউএস অ্যাকাডেমিতে সন্ধ্যা ছটার তার ফেমাস ক্লাস করিয়ে থাকেন সেই স্যার প্রত্যেক স্যারের টাইমিং এবং টোটাল কত ঘন্টার ক্লাস সবগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে তাহলে তোমরা অবশ্যই অ্যাপটিকে ইউজ করো ফাইভ স্টার রেট করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো ধন্যবাদ কোনো ডাউট থাকলে অ্যাডমিশনের ব্যাপারে এই নম্বরে যোগাযোগ করবে এবং যদি সাবস্ক্রিপশন নেওয়ার পরে কোনো কোয়ারি হয় এখান থেকে তোমরা সরাসরি হেল্পলাইনে যোগাযোগ করবে ধন্যবাদ